নামবে আর কি আমাকে মারার জন্য নামছে রে এম জান্দু আর আটকে গেছে ভাই মেরে না Hey yo, what's up guys? It's me, Shakri Polar and welcome to my channel. I am going to show you an awesome video. Guys, I am going to show you a challenge. I am going to show you a vehicle to kill the enemy. Even if you are going to kill the enemy, you are going to kill the enemy. You are going to copy the enemy. I am going to use a new challenge. I am going to kill the enemy. Today, only biker challenge. I am going to kill the enemy. অন্য কিছু না লাস্ট পর্যন্ত বেঁচে থাকতে হবে ওই বাইকেই এবং আমাদের বুইয়া বানতে হবে ওই বাইকের মাধ্যমে তো গাইস একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও আমার বাইক আমি উড়াইয়া উড়াইয়া রঙিল বাতি লাগাইছি চাকায় ঘুরাইয়া ঘুরাইয়া গাইস আজকের এই চ্যালেঞ্জটা অন্য লেভেল হতে আছে একটু বেশি ভয়ানক হতে যাচ্ছে মানে বাইক দিয়ে ধাক্কা মারলা তো মাঝে মাঝে মরা না তখন একটু ঘুষাঘুষি করি কিন্তু আজকে এ দেখো না এ ডান দিক বাম দিক তাকিয়ে রোড পার হইছো তো একটু সাবধানে রোড পার হইও ভাই নাইলে কিন্তু একেবারে ঠেলা মেরে উড়িয়ে দিব এটাকে এটার পিছনে আমি লাগতেছি না আমি অনেকক্ষণ ধরে এনিমি পাচ্ছি না তো কি হইছে এটা ঘরের ভিতর ঢুকে গেছে আর আমি চাচ্ছি না আমার এই বাইকটা কোনো জায়গায় আটকে টটকে যাক কারণ এই বাইকটা একবার যদি হারিয়ে ফেলে শেষ ভাই এই চ্যালেঞ্জ আজকে এ সামনে একটা এনিমি রে চলো ওপেন ফিল্ডের এনিমি গুলাইতে গুস্তা আসছিলাম যদি ধাক্কা মারতে পারি মরছে আরে প্রথম কিল গাইস এখনো পর্যন্ত যদি ভিডিওতে তো লাইক না দিয়ে থাকো তাড়াতাড়ি লাইকটা দিয়ে দাও আমাদের বাইক চ্যালেঞ্জের প্রথম কিলটা হই কি মনে হয় এই একটা বাইক নিয়ে কি আমরা কিল টিল করে আবার ভুইয়াও করতে পারবো একটা র‍্যাঙ্ক ম্যাচ শুধুমাত্র বাইক দিয়ে গাইস লাইক আমাদের এনিমি মেরে দিতে পারে তাহলে চ্যালেঞ্জ শেষ আমাদের বাইকটা গ্লুয়াল দিয়ে আটকে দিতে পারে চ্যালেঞ্জ শেষ যে কোনো জায়গায় যদি বেজে যায় আমাদের বাইকটা চ্যালেঞ্জ শেষ আমাদের বাইকটা যদি ফাটিয়া দেয় আমাদের চ্যালেঞ্জ শেষ কারণ অন্য কোনো গাড়ি নিতে পারতেছি না আবার এনিমিকে যদি ধাক্কা দেওয়ার পর এনিমি না মরে তাহলে যে গ্লুয়াল দিয়ে প্যাক করে মনে করো আমাদেরকে মেরে ফেলতে পারে চান্দু কই রে গ্লুয়াল মেরে রাখছে দেখে তো মনে হলো টাটকা গ্লুয়াল আশেপাশে কেউ নেই উড়ি গাড়ির অফ হয়ে গেছে একটা চলো গাইজ এটা পিছু করি এটা নাকি এপাশে চলে যাবো গাড়ির পিছনে আচ্ছা চলো গাইজ গাড়িটার পিছু করি এত অন্তরে এমনি তো এনিমি পাইতেছি না এই হুন্ডার চ্যালেঞ্জ না হলে না আমি মনসর ট্রাকটা নিয়ে একটা রান দিতাম অনলি বাইকের চ্যালেঞ্জ আটকে গেছে নাকি নামবে মনে হয় না চান্দ নামারা আরে আর নাম তো সোনা কেন এক কাজ করে গাইছি এটাকে দেখিয়ে না আমি বাইকের ভিতর বসা থাকা অবস্থায় বাইকটা নড়াবো না এক জায়গাতে স্টিল দাঁড়িয়ে রাখবো তাহলে মনে হয় এই চান্দু নড়বে মানে নামবে আর কি আমাকে মারার জন্য নামছে রে এম চান্দু আর আটকে গেছে ভাই মেরে ফেলবে ও ভাই ও ভাই ফ্যান মিটারের পাবলিক এটা মতি গতি একটু অন্যরকম লাগতেছিল প্রথম থেকে চান্দু রে বেঁচে গিয়েছি কি বাচ্চাটা বাসলাম চ্যালেঞ্জার গুললে এখনই মেরা দিয়েছিল রে দাঁড়া 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 চান্দু তোমাকে ঘুষ দিতেছে এটা এটা আর এটা রাখো আমাদের ফরগিভ নিয়েছিলাম ওটা এখন কাজে লাগলো এমনিতেই তো কাজে লাগবে না এবার এদিকে আসবে না কি একটু ডিজে পার্টি হইতেছিল আসবে না দাম দিতেছে না তুমি আবার বসছো কেন ভাই একটা বাইকে আবার আসা বাইকে আবার বড় যায় এটার উপর থেকে বেস্ট হইতো যদি আরেকটা ইনটেক বাইক পেতাম এটা তো অলরেডি ড্যামেজ হয়ে রয়েছে আরেকটু ড্যামেজ হওয়ার পর ওই ইনটেক বাইকটা নিয়ে নিতাম টেনশন ফ্রি হয়ে যেত একেবারে এ পাশে আবার ওপেন ফিল্ডে কে আর ড্রপ ফলাইতেছে রে হ্যালো বুকের পাটা এত বেশি এই পাশে তো এনেমি চাঁদ মরছে মরছে আরে মরে গিয়েছে ভাই 206 ড্যামেজ ছিল আমি ভাবছিলাম মনে বেঁচে থাকবে এটা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এ এ মেরো না ভাই আমার আপাতত লুট লাগবে আমি জানতাম এই চান্দুর কাছে একেবারে ভরপুর লুট রয়েছে রিক্স নিয়ে হলো নামছি দেখো না চান্দু ইয়েস অপ্রুদা একেবারে গ্লুয়াল দিয়ে মেটকেট দিয়ে ভরপুর লুট দিয়ে দিয়েছে রে দাঁড়াও গাইজ আস্তে ধীরে মারবো এমনি তো ওপেন ফিল্ড রয়েছে আমি আরো ভেবেছিলাম চিপা চাপার মতো যদি আমাদের জোন দিয়ে দেয় লাস্টের এনিমিকে আমি কিভাবে মারতাম বলো তো যাক এখন তাও একটা চান্স রয়েছে দেখি দেখি গাইজ লাস্ট জোনটা কোন দিকে ফলে এটাকে মারতে পারবো নাকি আর তোমার গ্লুয়াল চপ গোলা ফাটিয়ে ফেলবো ভাগো না ভাগো ভাগো ভাগ আরে রে আমার হুন্ডার মধ্যে ড্যামেজ করে দিতেছে চন্দ্র এটা নাকি কেউ মেরে ফেললো নাকি ভাই আমার মনে হইলো ওর গ্লুয়াল আমি ভেঙে ফেললাম এর জন্য ওকে মনে হয় আশেপাশে থেকে কেউ মেরে দিছে নাকি সিরিয়াস না 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 আছে আছে এখনো আছে তুমি এখানে থাকো এই সিরে ভাই টুর জন্য আরেকটা কিল খাতার মধ্যে অ্যাড হয়ে যেত ভাই আমি এটার ছাড়তেছি না গাইস আজকে এটার পিছনে লেগেই থাকবো আমি কোন দিকে যাবা চান্দু আমি আসতেছি ভাই একটু ওয়েট করো এই পাশে আরেকটাকে পেয়ে গেছি রে ধাক্কা মারো ব্রুদা পাশে দে ভাই পুরো কিলটা রে একেবারে ইজি কিলটা মিস হয়ে গেল এই পাশে আবার কেটো কাটা মারছিল নাকি এদিকে আরেকটাকে দেখবো এই তো 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 আরে এটাকে মেরে দিছে রে এটা লাস্ট দেখলাম আমি মাত্র গাইস কোন দিকে যাবো না যেটাকে ধরতে ভাই হেডশট লাগে দিছে রে
চান্দু ভাই কি চলতেছে কি একটু ওয়েট আর রিল্যাক্সে খেলা লাগবে ঠিক আছে রিল্যাক্সে এই টাইমে যে কি লাভগুলা দিতেছে ভাই আবার হেলমেট নাই করার পর ভাই কিল করে দাও না এমন করতেছো কেন এইবার তো নিব কিলটা ইয়েস ফাইনালি আরে দুইটা ভেলা লাগছিল ভাই তুমি কিল চুরি করছো এই চান্দু কিল চোর রে না 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 জোনের বাইরে যেই মরতে হইল ভাই আরে ভাই স্যার মারার দরকার নাই দুইটা কিল গেল একটা দুইটা ধাক্কা মারার পর ওই টাইমে কে জানে গুলি করছে আর কিল চুরি করছে ওই কিল চোররা মারতে গেছি যে মরছে ওসে জোনের বাইরে চান্দু ইলিমিনেটেড হয়ে গেছে এটা কোনো কথার মধ্যে পড়ে ভাই দুইটা কিল ভাই দুইটা কিল এই চান্দু আবার পাথরের মতো কভার নিতেছে কিন্তু না সমস্যা নাই চান্দু তোমার এই জোনের মধ্যে আসার জন্য এই পাশ দিয়ে আসাই লাগবে আর এই কিলটা তো আমি মিস করতেছি না অনেক হয়েছে শেষ ভাই আমি চাইলে ওই গাড়িটাও নিতে পারবো না কারণ এটাই আমাদের বাইকের চ্যালেঞ্জ করতেছে আমারে মারতেছে আমারে ভাই এমন কইরো না প্লিজ ভাই লাস্ট একটা এনিমি হিস্টরি হয়ে যা ভাই চান্দু প্লিজ মরছে নাকি আরে ইয়েস ব্রো না ভেহিকল দিয়ে ভাই আরো দুইটা এক্সট্রা কিল হয়ে যেত রে অনলি ভেহিকল ভেহিকল না অনলি বাইক দিয়ে পুরোটা র‍্যাঙ্ক ম্যাচে বুইয়া হয়েছে মরছে ভাই এটা কোনো কথার মধ্যে পড়া নাকি বলো পুরো র‍্যাঙ্ক ম্যাচে শুধুমাত্র বাইক দিয়ে ভাই একটু নামিও নাই নেমে যে একটু টুয়া টুয়া মারবো ওগুলা করিনি যেটুক ড্যামেজ দিছে এনিমি কেদারকে মারার জন্য সবগুলা বাইক দিয়ে মেরে মেরে বুইয়া ভাই ইস আরেকটা আরো দুইটা কিল আসলে জোর গাইজ এই ছিল আমাদের পাগল মার্কা চ্যালেঞ্জটা এই ভিডিওটা ভাই দরকার কি এত কিছু বলো এত কিছু দিয়ে জীবনে করবাটাকে এই এত ভয়ানক গান স্কিন বাগেরা এত ভয়ানক ক্যারেক্টার বাগেরা এত পাওয়ারফুল ক্যারেক্টার বাগেলা এগুলো সব বাদ দাও ভাই সুন্দরী একটা না ওইটার বাইকে সরিয়ে পুরোটা ম্যাপ ঘুরো এমনি বুইয়া ভাই এইভাবে করে আমাদের বুইয়াটা এসে বললো গাইজ নেক্সটে কি টাইপের চ্যালেঞ্জ করা যায় সেইটা আমাকে জানিয়ে দিও যদি তোমাদের মাথায় ইউনিক কোনো চ্যালেঞ্জ টাইপের আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যে লাইক দিচ্ছে তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটটা হলো এটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইজ আজ পর্যন্ত টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফিজ গাইস পিস